আমরা 35,000-এর বেশি উদ্যোক্তা ইভ্যালির সাথে ব্যবসা পরিচালনা করি। আমাদের এখানে বেশি সংখ্যক উদ্যোক্তার হাতে খড়ি ইভ্যালির মাধ্যমেই। বর্তমানে ইভ্যালির চেয়ারম্যান শাইমান আসরিন ও ব্যবস্থাপনা পরিচালক এবং সিও জনাব মোহাম্মদ রাসেল সামান্য কয়েকটি অভিযোগের ভিত্তিতে কারাগারে থাকায় আমাদের পথে বসার উপক্রম হয়েছে। 35,000 মার্চেন্টদের ইভ্যালিতে কোটি কোটি টাকা বিনিয়োগ ও লক্ষ লক্ষ টাকার অর্ডার বাকি, সেখানে মাত্র 32,000 টাকার জন্য একজন গ্রাহক ইভ্যালির অবসান চেয়ে হাইকোর্টে আবেদন করেন। আমরা মনে করি একটি অপশক্তি ইভ্যালিকে বন্ধ করে লক্ষ লক্ষ ভোক্তা ও মার্চেন্টদের স্বার্থহানি করার জন্য ষড়যন্ত্র করছে। মোহাম্মদ রাসেল ও শাইমান আসরিন ছাড়া কেউ ইভ্যালি পরিচালনা করে আমাদের বকেয়া অর্থ প্রদান করতে পারবে না। আমরা ইভ্যালির মার্চেন্ট ভোক্তাবৃন্দ ইভ্যালির চেয়ারম্যান শাইমান আসরিন ও সিইও জনাব রাসেল সাহেবকে ব্যবসা পরিচালনার সুযোগ দিয়ে আমাদের ব্যবসা অব্যাহত রাখা ও ঋণ পরিশোধের একটা সুযোগ চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা হাজার হাজার মার্চেন্ট এবং লক্ষ লক্ষ ভোক্তার মুক্তির কথা চিন্তা করে জনাব মোহাম্মদ রাসেলকে আমাদের জিম্মায় জামিন দিতে আপনার যথাযথ হস্তক্ষেপ এবং কৃতজ্ঞ চিত্তে প্রার্থনা করছি। এই যে আমরা শুনি হাজার হাজার কোটি টাকা ফাসাদ হয়ে গেছে, শয়ে শয়ে কোটি টাকা ফাসাদ হয়ে গেছে, এগুলো কাল্পনিক। আমরা যে জিনিসটা আপনারা ইতিমধ্যে দেখেছেন, আমাদের মাননীয় কমিটির যে চেয়ারম্যান আছেন উনি একবার বলছে অ্যামাজন কয়েকশো কোটি টাকা পায়, একবার বলছে 6 কোটি, একবার 3 কোটি। এখন আমাদের কথা হলো, এবং ওনারা অডিট করবেন, কিন্তু আমাদের কথা হলো রাসেল সাহেব ছাড়া এখন কীভাবে সেটা পরিপূর্ণভাবে তো কোনোভাবে তো সম্ভব না। কারণ অ্যামাজন যদি ওনাদের কাছে বলে যে আমরা 10 টাকা পাই, সে 10 টাকা যদি ওনারা ওইভাবে দিয়ে দেয়, আসলে এটা জাজমেন্টটা করবে কে? এটা যে অ্যামাজন আসলে কত টাকা পায়, ওনারা অ্যামাজনের কথার উপর ভিত্তি করে যে টাকাগুলো এখন যে অ্যাসেট আছে, যে পণ্য আছে বা যে গাড়িগুলো আছে, এগুলো বিক্রি করে অ্যামাজনের টাকা বিভিন্ন বাসা ভাড়ার টাকা যদি দিয়ে দেয়, সে আমাদের টাকাগুলো তো চলে যাবে, আমরা একটু ক্ষতিগ্রস্ত হচ্ছি। এবং সার্ভার রান করলেও সেইখানে ভোক্তাদের হিসাবটা আছে, কিন্তু মার্চেন্টদের সুনির্দিষ্ট কোনো হিসাব নাই। এখন মার্চেন্টদের হিসাবের জন্য ওনারা, আমরা যতটুকু জানতে পারছি, মার্চেন্টদের হিসাবের জন্য মার্চেন্টদেরকে একটা সিটি দেওয়া হবে কে কত টাকা পায়। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, ওনারা যদি আমাদেরকে সিটি দেয়, এক্সাম্পল আমাকে সিটি দিলে আমি কত পাই? আমরা তো সবাই একই ইন্টেনশন না, আমি 10 টাকা পাই, যদি 20 টাকা ওনাদেরকে বলি, ওনারা সেটা জাজমেন্ট করবে কীভাবে? তো আমরা চাচ্ছি যে কোনোভাবে এখন কমিটি যে এই কার্যক্রমগুলো করতেছে সেটা আসলে আমাদের গ্রাহক মার্চেন্টদের মানে কোনোভাবে স্বার্থ সংরক্ষণ হচ্ছে না। তো আমরা চাই জনাব রাসেলকে মুক্তি দিয়ে এবং তাদের দায়িত্বে দিক নির্দেশনা দিয়ে হলো এই ব্যবসাটা চলমান রাখার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি।